আমি গত ক্লাসের ধারাবাহিকতাই আজকে হচ্ছে আপনার ওই যে ডোমেন রেঞ্জের কিছু একটু ডিফারেন্ট টাইপের কিছু এক্সাম্পল দিব। কারণ গত ক্লাসে গুলো ছিল একেবারে সিম্পল যেগুলা, আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু এক্সাম্পল দিব। তো আমি আশা করি যদি গত ক্লাসে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেই কনফিউশন গুলো দূর হয়ে যাবে আজকে, যদি আপনি মনোযোগী হন। আর আপনি যদি মনোযোগী না হন সেটা তো অন্য হিসাবে, যেহেতু আমি আপনাকে দেখছি না, দুইজনকে আমি দেখছি ওরা ক্লাস করছে, বাকি যারা অডিও ভিডিও অফ করে রেখেছেন তাদের কথা আমি দেখছি না। সো যদি মনোযোগী হন আমি আশা করি কনফিউশন দূর হয়ে যাবে। সো যদি কোনো একটা ফাংশন যদি এরকম হয়, আমি ঝামেলা হতে পারে কোনগুলোতে, যে আপনি যদি স্কয়ার রুট থাকে এবং ফ্র্যাকশনাল যদি হয়, ফাংশনটা যদি ফ্র্যাকশনাল করা থাকে তখনই একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। সো একটা ফাংশন যদি এরকম হয়, আমি দুই ধরনের ফাংশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সে y = স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস 16 ফর এক্সাম্পল, স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস 16। তাহলে দেখেন যেহেতু এই ফাংশনটা ফ্র্যাকশন আকারে যেহেতু নাই, ভগ্নাংশ আকারে যেহেতু নাই, তাহলে এই ক্ষেত্রে x এর গুলো যাই বসান না কেন আনডিফাইন্ড হওয়ার কোনো সুযোগ নেই, রাইট? Yes sir. আনডিফাইন্ড হওয়ার কোনো সুযোগ নেই। বাট একটা পসিবিলিটি আছে কি কমপ্লেক্স হতে পারে, হবেই তা না, x এর স্কয়ার রুট থাকলে কি হয়, কোন একটা ফাংশনে যদি স্কয়ার রুট আকারে থাকে তাহলে সেটা কমপ্লেক্স নাম্বার আকারে আসার একটা সম্ভাবনা থাকে। উই আর নট শিওর যে এখানে কমপ্লেক্স আসবেই, বাট সম্ভাবনা আছে। তাহলে এখন আমরা একটু খুঁজবো যে x এর এমন কোনো ভ্যালু পাওয়া যায় কিনা, আছে কিনা, যার জন্য y টা কমপ্লেক্স নাম্বার হয়। যেমন দেখেন কমপ্লেক্স হতে গেলে স্কয়ার রুটের ভিতরে কি হওয়া লাগবে, নেগেটিভ আসা লাগবে, তাই না? স্কয়ার রুটের ভিতরে নেগেটিভ আসতেই তো কমপ্লেক্স হয় নাকি? আচ্ছা, তাহলে দেখেন স্কয়ার রুটের ভিতরে যদি নেগেটিভ হতে হয়, আমরা একটু জাস্ট আমরা আমাদের নর্মাল লজিক যদি এখানে অ্যাপ্লাই করি, দেখেন x এর ভ্যালু আপনি পজিটিভ বসান নেগেটিভ বসান স্কয়ার করে ফেলে এটা পজিটিভ হয়ে যাবে না? যেহেতু x স্কয়ার তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে এই x স্কয়ার এর ভ্যালুটা কি অলওয়েজ পজিটিভ অথবা জিরো হইতে পারে? যে x এর ভ্যালু জিরো বসালে জিরো, তাহলে জিরো হইতে পারে অথবা প্লাস এর ভ্যালু হইতে পারে। নেগেটিভ কি কখনো হবে এই x স্কয়ারটা? এখানে যাই বসান না কেন ওয়াই এর ভ্যালু কখনোই কমপ্লেক্স হবে না, রাইট? কখনোই কমপ্লেক্স হবে না। তার মানে কি এই ফাংশনের ক্ষেত্রে ডোমেইন হচ্ছে ক্ষেত্রে দেখেন মেবি ইজ নট এ গুড আনসার, 4 থেকে ইনফিনিটি, 4 থেকে ইনফিনিটি, কারণ এই জন্য যেমন দেখেন আপনি এখানে x এর ভ্যালু যাই বসুন না কেন মিনিমামটা কত আসতে পারে, জিরো না? এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে জিরো আসতে পারে মিনিমাম, এর ছোট তো কখনো হবে না। মাইনাস বসালেও সেটা প্লাস এর হয়ে যায়, যাই বসুন প্লাস এর হয়ে যাবে। তাহলে এটা যদি জিরো হয়, জিরো প্লাস 16 মানে কত? 16, স্কয়ার রুট অফ 16 মিন্স 4. তাহলে মিনিমাম ভ্যালু কত হইতে পারে y এর ভ্যালুটা? 4 হতে পারে, 4. তাহলে মিনিমাম যদি 4 হয় তাহলে 4 থেকে শুরু করে কি ইনফিনিটি পর্যন্ত আসতে পারে, কারণ নেগেটিভ তো কখনো হবে না, নেগেটিভ কখনো হবে না। ইভেন 4 থেকে ছোট কেন হবে না, কারণ এখানে আপনি যাই বসুন না কেন 4 থেকে ছোট হইতে গেলে কি হওয়া লাগবে, এই জিনিসটা নেগেটিভ হওয়া লাগবে, বাট এটা তো নেগেটিভ কখনো হবে না। বুঝতে পেরেছেন কি? Yes. সেম ইয়াটাই যদি একটা প্লাস মাইনাসে দেখেন কত পার্থক্য হয়ে যায়, জাস্ট আমরা যদি এটাকে বলি স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 16, জাস্ট একটা প্লাস এর জায়গাতে আমি মাইনাস দিয়েছি, কোশ্চেনটা একদম পুরোপুরি আনসার গুলো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, যেমন দেখেন এক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স আসার একটা পসিবিলিটি আছে। Yes sir. Yes sir. আমরা বলছি কমপ্লেক্স চেক করতে গেলে অ্যাট ফার্স্ট আমরা চেক করব কার জন্য জিরো হয়,
x এর কোন ভ্যালুর জন্য সেটা জিরো হয়। যেমন দেখেন তো এখানে x এর ভ্যালু প্লাস মাইনাস 4 বসালে কি জিরো হয়ে যায় কিনা? Yes sir. Yes sir. আমি জাস্ট একটা নাম্বার লাইন দিয়ে দেখাতে চাই তাহলে কনফিউশন দূর হবে। ধরে নেন এখানে হচ্ছে প্লাস 4, এখানে হচ্ছে মাইনাস 4। তাহলে প্লাস 4 এর জন্য জিরো হয়, মাইনাস 4 এর জন্য জিরো হয়। আমরা জানি জিরো অ্যাকসেপ্টেবল, রাইট? জিরো? Yes sir. Yes sir. তাহলে প্লাস 4 ও নিতে পারবো, ইভেন মাইনাস 4 ও আমি নিতে পারবো। আমরা নিতে পারছি কাদেরকে তাহলে বলেন তো এখানে? এটাকে কি চাইলে আমরা এরকম লিখতে পারবো কিনা দেখেন তো? Yes sir. Is it possible? অথবা এটাকে এভাবেও লিখতে পারবো কিনা দেখেন? Yes sir. এরকম লেখা যাবে কিনা? Minus 4 যাবে। যে রিয়েল নাম্বার থেকে বাদ যাচ্ছে কারা? Minus 4 এবং 4 এর মাঝখানের সংখ্যাগুলো, ওই দুইটা কিন্তু না। ফার্স্ট ব্র্যাকেটের জন্য দিছি যে বাদ যাচ্ছে কারা? Minus 4 থেকে Minus 4 এর মাঝখানের সংখ্যা। আপনি বিভিন্ন ভাবেই লিখতে পারেন, লেখাটা যেন সঠিক হয় এটা মনে রাখতে হবে। এবার আসেন রেঞ্জ কি হতে পারে। আমরা ডোমেনটা কি বুঝতে পেরেছেন সবাই? কোন প্রশ্ন আছে কিনা ডোমেন নিয়ে? এখন যদি আমরা এটা নিয়ে কথা বলি যে রেঞ্জ কি হতে পারে, রেঞ্জের ক্ষেত্রে আপনার আমরা তাহলে ভ্যালু গুলো বসাচ্ছি এগুলো, তাই না? তাহলে দেখেন আমরা 4 বসালে 0 পাই, মাইনাস 4 বসালে 0 পাই, তাহলে 0 পাচ্ছি লোয়েস্ট ভ্যালু, রাইট? জিরো লোয়েস্ট ভ্যালু। 4 থেকে বড় অথবা মাইনাস 4 থেকে যখন ছোট নেই সেটা কি জিরোর বড় একটা সংখ্যা আসবে না? এবং দ্যাট মিন্স এটার জন্য লোয়েস্ট ভ্যালুটা পাচ্ছি আমরা জিরো, আর হাইয়েস্ট কত পর্যন্ত যেতে পারে? ইনফিনিটি পর্যন্ত। ওয়াই কি কখনো নেগেটিভ হবে? জিরো। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার এখন কথা শোনা যাচ্ছে না। আপনার কথা আটকে আটকে আসতেছে এখন। 15 Mbps স্পিড, সো কল 15 Mbps আমি একা ইউজ করি ল্যাপটপে, তারপরে যদি নেটের এই অবস্থা হয় তাহলে কিভাবে হবে? জীবনটা বেদন স্যার। আমারও আসলে সেম প্রবলেম স্যার, আমি একা ইউজ করি জাস্ট ল্যাপটপে। আইএসপি এর প্রবলেম দিয়ে স্যার কল দিলে আর স্যার নেটওয়ার্ক প্রোভাইডাররা তো 15 Mbps দেয় না স্যার। ওই তো আমি তো বলছি সো কল্ড, সেজন্য বলছিলাম সো কল্ড 15 Mbps। জি স্যার।
সুতরাং আমি অন্যান্য ইয়েগুলো আমি একটু অফ করে দিই, নেট ইউজ হচ্ছে এরকম যে সেক্টরগুলো আছে ওটা আমি অফ করে দিই জাস্ট মিনিট। ওকে আমি সবগুলো তো লোডেও আবার সব দিয়ে যায়। আর আপনাদের হচ্ছে কিনা জানি না, আপনাদের এদিকে আমার গত দুই দিন ধরে হচ্ছে এই নেট চলে যায় এই নেট চলে আসে এরকম ফুট হার্ড করে জাস্ট রিস্টোর হয়। এটা হচ্ছে জি স্যার সেম প্রবলেম স্যার আমার রিস্টোর হচ্ছে আবার। আচ্ছা আপনারা বলেন রেঞ্জটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আর মাইনাস ফোর থেকে শুরু করে তার ছোট গুলা, তাহলে ফোর এবং মাইনাস ফোর যদি এখানে বসাই রেজাল্ট কি জিরো আসে কিনা ওয়াই এর? তাহলে সর্বনিম্ন ভ্যালুটা আসতেছে কত? জিরো। আমরা এমন কোন সংখ্যা চিনি না যাকে স্কয়ার রুট করলে নেগেটিভ হয়, তাহলে সর্বনিম্ন হইতে পারে জিরো অথবা কোন প্লাসের ভ্যালু আসবে, রাইট? সেজন্য আমরা বলছি জিরো সহ ইনফিনিটি পর্যন্ত। এবার বুঝতে পেরেছেন? আরেকটা ফাংশন হচ্ছে এরকম যে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স স্কয়ার প্লাস নাইন ফর এক্সাম্পল। তাহলে আমরা জানি যদি ভগ্নাংশ কারে থাকে কি একটা সম্ভাবনা থাকে, আনডিফাইন্ড হওয়ার একটা পসিবিলিটি থাকে, সবসময় হবে তা কিন্তু না, সবসময় হবে তা না, হতে পারে। তাহলে আনডিফাইন্ড হতে গেলে এই নিচের সংখ্যাটা কি হওয়া লাগবে? নিচের টার্মটা জিরো হবে। আমাকে চেক করতে হবে এক্স এর এমন কোন ভ্যালু আছে কিনা যার জন্য নিচের সংখ্যাটা জিরো হয়। আচ্ছা আরো সহজ ভাবে বলি, নিচের টার্মটা জিরো কখন হবে? যে এখানে নাইন আছে, যদি x স্কয়ার এর ভ্যালু কখনো মাইনাস 9 হয় তখন তো জিরো হবে নাকি? এখন আমাকে বলেন x এর এমন কোন ভ্যালু আছে কিনা যাকে স্কয়ার করলে মাইনাস 9 হয়? এমন কোন সংখ্যা নাই, পজিটিভ আসবে স্যার। তার মানে কি যে এটা কখনোই নিচে কখনোই কি আসবে না? জিরো আসবে, জিরো আসবে। তাহলে নিচে যদি জিরো না আসে তাহলে তো আনডিফাইন্ড হবে না? না স্যার। তাহলে কি x এর যে কোনো ভ্যালু অ্যাকসেপ্টেবল, রাইট? ইয়েস স্যার। আমরা ভগ্নাংশ করতে বাদ দিই x এর ওই ভ্যালু গুলাকে যার জন্য আনডিফাইন্ড হয়। x এর কোন ভ্যালুর জন্য যেহেতু আনডিফাইন্ড হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কি x এর সকল ভ্যালুই অ্যাকসেপ্টেবল, রাইট? ইয়েস স্যার। ওই কিছু বলছেন না স্যার? আচ্ছা দ্যাট মিন্স এই ফাংশনের জন্য ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। কোনো প্রশ্ন আছে কিনা এই অল রিয়েল নাম্বার নিয়ে? যে কোনো কারো নাকি হয়তো অন্যরা কিন্তু চুপচাপ আছেন, হয়তো সবাই বুঝতেছেন। দেখেন প্রশ্ন থাকবে না দুইটা কারণে, এক হচ্ছে আপনি যদি বুঝে যান, আর একটা হচ্ছে যদি কিছুই না বুঝেন তাহলে প্রশ্ন থাকবে না। বাট মধ্যবিত্তের সমস্যা সবসময় আছে তাই না? মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের প্রবলেম সব জায়গায় আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে প্র্যাকটিক্যাল লাইফ সব জায়গায়। রেঞ্জের ক্ষেত্রে একটু একটু খেয়াল করতে হবে এখানে, যে আমরা জানি যে ভগ্নাংশ সহকারে যদি থাকে ওয়াই জিরো হয় না। জিরো হয় কি? যে এমন কোন সংখ্যা আমরা চিনি না যে সংখ্যা দ্বারা ওয়ান কে ডিভাইড করলে জিরো হয়, রাইট? ঠিক কিনা? জিরো হবে, তাহলে নিশ্চিত ওয়াই জিরো হওয়া সম্ভব না। ওয়াই ওয়াই আরো একটা জিনিস হওয়া সম্ভব না এখানে, যেমন আমরা একটু আগেই দেখেছি এই যে নিচের এই সংখ্যাটা কি সবসময় কি প্লাসের আসে না? কখনোই রেজাল্ট জিরো হবে না, কখনো নেগেটিভ হবে না, রাইট?
তাহলে কি কি হবে শুধুমাত্র জিরোর বড়গুলো জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে বলতে কি জিরোর বড় ইনফিনিটি জিরো ছাড়া ইনফিনিটি জিরো বড় জিরো বাদ দিয়ে ইনফিনিটি এরকম না বলতে দেখেন তো জিরোর সাথে কি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট জিরো কিন্তু নাই জিরোর বড়গুলো সহজ এই জিরো সহ কেন হবে জি স্যার জি স্যার এখানে লোয়েস্ট ভ্যালু 1/9 হবে না এর চেয়ে তো লো হবে না মেবি লোয়েস্ট ভ্যালু দা রেঞ্জার রেঞ্জার জাস্ট এ মিনিট আই হ্যাভ টু চেক ইট জাস্ট এ মিনিট আপনি যদি 0 বসান হ্যাঁ 1/9 এক্স্যাক্টলি 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 আই এম সো সরি আমি জিনিসটা আমি খেয়ালই করিনি থ্যাংক ইউ কেবল আচ্ছা আমাকে এই ভুলটা কে ধরিয়ে দিয়েছেন আমি বলছি আমি আসলে খেয়ালই করি না জিনিসটা যেমন দেখেন আপনি যখন এক্স এর ভ্যালু জিরো বসাবেন হ্যাঁ জিরো বসালে এটা কি আসবে 1/9 না জি স্যার 1/9 এখন জিরো ছাড়া আপনি অন্য যত সংখ্যাই বসান না কেন নেগেটিভ বসান পজিটিভ বসান তাহলে এটা পজিটিভ আসবে এবং সেটা 9 থেকে বড়ই হবে তাহলে সর্বনিম্নটা কি আসতে পারে 1/9 তাহলে লোয়েস্ট আসবে হচ্ছে 1/9 তাহলে কি সো রেঞ্জ শুড বি আমি এটা কি একটু আবার লিখি যে 1/9 থেকে শুরু করে তখন 1/9 থেকে শুরু করে মিন্স কি তখন কি ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে থার্ড ব্র্যাকেট স্যার থার্ড ব্র্যাকেট তখন কি সেটা ফার্স্ট ব্র্যাকেট না হয় আপনি ডোমেইনে কি বসাবেন অল রিয়েল নাম্বার তাই না অল রিয়েল নাম্বার থেকে যদি আপনি একটা সংখ্যা বসান যে জিরো এক্স এর ভ্যালু জিরো বসান জিরো বসালে ওয়াই ভ্যালু কি আসবে 1/9 তাহলে কি হচ্ছে এটা না ঠিক আছে তবে আমি একটু দেখেন আমি তো স্যারের সাথে এক মিল হলে হবে না কারণ আমি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আর একটু আপনার কথাটার সাথে আমি একমত একটু পরে হচ্ছি হ্যাঁ জাস্ট আই হ্যাভ টু চেক ক্যালকুলেশন করলে যে সর্বনিম্ন ওইটাই হবে নিয়ে আমি একটু কনফিউশনে আছি 0.11 আসলো কে ফাইন 1/81 এই যে দেখছেন আমি এই জন্যই বলছিলাম যে আপনার সাথে আমার একটু কনফিউশন থাকতে পারে আমি যেটা লিখেছিলাম সেটাই রাইট ছিল কারণ আমি আপনি যেটা বলছেন 1/9 যেমন দেখেন তো আপনি ক্যালকুলেটার আছে কিনা দেখেন আপনাদের কারো কাছে যদি আমি এক্স এর ভ্যালু যদি এক্স এর ভ্যালু ধরে নেন আমি 5 বসালাম এক্স এর ভ্যালু বসালাম হচ্ছে 5 ফর এক্সাম্পল তাহলে 5 স্কয়ার মানে কত 25 25 প্লাস 9 কত 1/9 আমি যে প্রথমে লিখেছিলাম আপনি এক্স এর ভ্যালু যদি 1000 বসায়
কিন্তু 0 তো বড় হবে স্যার তো ছোট হবে স্যার হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট ঠিক আছে তাহলে জিরো সহ তাই না জিরো সহ কিভাবে হবে ম্যাডাম জিরো তো হবেই না এক্সেপ্টেড হবে না স্যার এক্সেপ্ট তো এমন ভ্যালু নাই যেটার জন্য এই যে 1 কে ভাগ করলে জিরো হয় আপনি দেখেন আপনি চেক করে দেখেন এমন কোন সংখ্যা আছে কিনা যেটা দ্বারা ভাগ করলে জিরো না স্যার ওকে স্যার তাইলে তো এখানে থার্ড ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট জিরো যাবে না তো এজন্য থার্ড ব্র্যাকেট কেন হবে স্যার জিরো তো নাই স্যার হ্যাঁ ম্যাডাম বলেন স্যার হাইয়েস্ট কি ইনফিনিটি হবে নাকি 1/9 হবে হাইয়েস্ট ইনফিনিটি কি হাইয়েস্ট ইনফিনিটি কি করে আসে এই তো এই মানে সুন্দর কথা বলছছে কে ম্যাডাম সুন্দর কথা ম্যাডাম কেন বলছেন বলেন তো এই তো এইটা হচ্ছে সুন্দর কথা এইজন্য যেমন দেখেন আপনি x এর ভ্যালু যত বড়র দিকে যাবেন অথবা যত ছোটের দিকে যাবেন মানে ছোট বড় বলতে কি বোঝাচ্ছি আমরা মনে করেন মানে প্লাস যায় 5000 অথবা মাইনাস 5000 তাহলে সংখ্যাটা কত হবে y ভ্যালুটা তত ছোটতে থাকবে রাইট জি স্যার আবার যদি কেউ বলে যে না স্যার x এর ভ্যালু আমি 0 বসালে তো কত আসে 1/9 ওটা তো হাইয়েস্ট স্যার তাহলে 0 থেকে যত বাড়তেছেন অথবা 0 এর বামে যত যাচ্ছেন রেজাল্ট তো কি ছোট হয়ে যাচ্ছে তাই না ছোট হয়ে যাচ্ছে যেমন দেখেন আপনি x এর ভ্যালু যখন 0 বসালেন y এর ভ্যালু কত আসলো x এর ভ্যালু যখন 1/9 এবার 0 থেকে বড়র দিকে যান 0 থেকে যত সামনের দিকে বাড়তে থাকবেন y এর ভ্যালু কি তত ছোট হতে থাকবে ছোট হতে থাকবে আবার 0 থেকে বামেও যত ভ্যালুগুলো বসাবেন y এর ভ্যালু তত ছোট হতে থাকবে কি ছোট হতে থাকবে তাহলে তো হাইয়েস্ট স্যার 1/9 এবং আমরা জানি ছোট হতে হতে সর্বশেষ কোথায় গিয়ে থামবে 0 হবে না 0 কাছাকাছি একটা সংখ্যা হবে রাইট কাছাকাছি যাবে জি সেজন্য এই জিনিসটা হবে এটা এই ম্যাডামের তো হচ্ছে সুন্দর কথা এর বাইরে যাবে না তবে এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হবে এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট এখন এখন বলেন আপনি স্যার এটা কি ফাইনাল আনসার স্যার দিস ইজ দা ফাইনাল আনসার কোশ্চেন ছিল স্যার অবশ্যই স্যার আমরা x এর ভ্যালু যদি ফ্র্যাকশন আকারে ধরি তাহলেও কি সেম রেজাল্ট করলে আসবে ধরুন আমি যদি ফ্র্যাকশনকে স্কয়ার করলে কি হয় ফ্র্যাকশন আসবে 9 এর সাথে যদি ফ্র্যাকশন এড করেন এটা 9 থেকে বড় না জি স্যার 9 এর সাথে ফ্র্যাকশন এড করলে 9 থেকে বড়ই তো 1 কে 9 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট আসবে আর 9 থেকে বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করলে রেজাল্ট আরো ছোট হবে না আরো ছোট হবে यस স্যার বুঝতে পেরেছেন না তার মানে 1 থেকে 9 এর বেশি হবে না 1/9 এর বেশি কখনো হবে না হাইয়েস্ট 1/9 হাইয়েস্ট এই জিনিসটা যদি স্কয়ার রুট দেয় না মানে মাইনাস হয় না মাইনাস হলে আনসারটা ব্যতিক্রম হয় যেমন এরকম x কে মাইনাস 9 যদি হয় তাহলে দেখেন এই ক্ষেত্রে কি হওয়ার একটা পসিবিলিটি আছে আনডিফাইন্ড হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে তাহলে কার জন্য আনডিফাইন্ড হয় প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3 এর জন্য আনডিফাইন্ড তাহলে যাদের জন্য আনডিফাইন্ড তারা কি করতে হবে ডোমেইন থেকে বাদ যাবে মানে অল রিয়েল নাম্বার মাইনাস এক্সেপ্ট প্লাস 3 মাইনাস 3 যে শুধু প্লাস মাইনাস 3 টা রিয়েল নাম্বার থেকে বাদ যাবে তাহলে এই দুইটা সংখ্যা ছাড়া বাকি সবই হচ্ছে ডোমেইনের মধ্যে আসবে यस এবার আসুন রেঞ্জে রেঞ্জে কি হতে পারে রেঞ্জের ক্ষেত্রে এখন কিন্তু আবার সেই আগের লজিকটা খাটবে না আগের লজিকটা খাটবে না কেন কারণ এখানে প্লাস ছিল বিদায় এ ধরনের একটা ঝামেলা ছিল এখানে আছে কি মাইনাস তাই না মাইনাস থাকলে দেখেন আমরা এজ ইউজুয়াল যে একটা লজিক জানি যেহেতু ফ্র্যাকশন আছে ফ্র্যাকশন না ভাগাকারে জি স্যার ভাগাকারে থাকলে কিন্তু কখনো y 0 হবে না এটা নিশ্চিত আমরা y এর ভ্যালু কখনোই কি হবে না 0 হবে না তাহলে প্রশ্ন হচ্ছে স্যার 0 ছাড়া পজিটিভ বা নেগেটিভ হতে পারে কি 0 ছাড়া পজিটিভ বা নেগেটিভ হতে পারে কি ওকে তাহলে দেখেন যদি আমরা x এর ভ্যালুগুলা আমি জাস্ট নাম্বার লাইন দিয়ে একটু বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে হয়তো বা মাইনাস 3 অ্যাকসেপ্ট হচ্ছে না 3 অ্যাকসেপ্ট হচ্ছে না রাইট তাহলে এটাকে বোল্ড করতে পারবো না আমরা আচ্ছা এটা ইনফিনিটির দিকে যাচ্ছে প্লাস ইনফিনিটি আর এটা মাইনাস ইনফিনিটি
এখন দেখেন 3 বসালে কি হয় আনডিফাইন্ড মাইনাস 3 বসালে আনডিফাইন্ড তাদেরকে বাদ দিয়েছি তাহলে এখন কথা হচ্ছে তার মাঝখানে অথবা তার বামে ডানে যদি বসে কি অবস্থা একটু দাঁড়া যেমন দেখেন 3 এবং মাইনাস 3 এর মাঝখানে যদি কোনো সংখ্যা নেই ফর एग्जांपल 1 1 বসালে কি হয় 1 বসালে আসলে 1 / -8 তাহলে রেজাল্ট কি নেগেটিভ আসে না পজিটিভ আসে মার্জিনাল পাওয়া যাচ্ছে না একটা কারণে শুধু মার্জিনাল একটাই জিরো জিরো হবে না অন্যগুলো মার্জিনাল পাওয়া যাচ্ছে না এই কারণে কারণ এখানে কি হচ্ছে নেগেটিভ ও ভ্যালু দেয় পজিটিভ ও ভ্যালু দেয় ইভেন যেহেতু এখানে মাইনাস আছে এখানে ফ্র্যাকশনের কারণে কিন্তু এখানে ফ্র্যাকশনও চেঞ্জ হয়ে যাবে তাই না ফ্র্যাকশন প্লাসার হলে এক ধরনের ব্যাপার মাইনাস তাই না এটা তো অলওয়েজ প্লাস এর ফ্র্যাকশন যখন হবে কি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না জি স্যার ঠিক কি না ইয়েস স্যার তাহলে এখানে বলেন এই জিনিসটাতে মিনিমাম কত হইতে পারে মানে এখানে তো রিয়েল নাম্বার ঠিক মাইনাস ইনফিনিটি থেকে 2 হবে মাইনাস 2 হবে চিন্তা করে বলেন চিন্তা করে বলেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেমন মাইনাস ইনফিনিটি থেকে 0 দেন ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি কেন আমরা যদি এটাকে বলি ম্যাডাম হবে यस হ্যাঁ অল রিয়েল নাম্বার এক্সসেপ্ট 0 মাইনাস 0 হ্যাঁ মান কি মাইনাস হওয়া যাবে মানে মাইনাস হলে হবে হ্যাঁ মাইনাস আসতে পারে তো রেঞ্জ কেন মাইনাস নেওয়া যাবে না ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আছে তো মাইনাস হতেই পারে স্কয়ার রুটের ক্ষেত্রে না কখনো নেগেটিভ আসবে না নিশ্চিত কারণ আমরা এমন নাম্বার চিনি না ঠিক আছে এখানে লস্ট মাইনাস 1 / 9 হতে পারে বুঝি নাই তো 0 দিলে 1 / মাইনাস 1 / 9 0 বসালে মাইনাস 1 / 9 অন্য কিছুই দেওয়া না প্রশ্ন হচ্ছে 0 বাদ যাবে কেন স্যার প্রশ্ন 0 বাদ যাবে স্যার আপনি x এর গুলো যা বসান না কেন নিচে যে সংখ্যাটা পাবেন এই সংখ্যা দ্বারা কি 1 কে ভাগ করলে কখনো শূন্য হবে এমন কোন সংখ্যা আছে এমন কোন সংখ্যা আছে চিনেন যেটা দ্বারা 1 কে ভাগ করলে 0 হবে না এক এবার আসি ওই যে আমাকে যে স্যার প্রশ্ন করেছেন যে 1 / -9 পর্যন্ত হতে পারে কিনা তাই না তাহলে দেখেন আপনি এখানে x এর ভ্যালু যদি আপনি ফ্র্যাকশন কিছু বসান যদি ফ্র্যাকশন কিছু বসান তাহলে সেটা কি -9 থেকে ছোট হবে না তাহলে তো মাইনাস সামথিং হয়ে যাচ্ছে স্যার আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে y এর ভ্যালুটা কি 1 / -9 এটা হবে কিনা 0 বসালে 1 / -9 হয় কিন্তু কেউ যদি এখানে স্যার হাফ বসায় অথবা 4 বসালে মনে করেন এখানে 4 4 না স্যার 2 তাহলে কি হয় 2 স্কয়ার মানে কি 4 4 - 5 9 মানে কি -5 1 / -5 তো হচ্ছে হচ্ছে না यस স্যার -1 দেখ यस স্যার না স্যার যেখানে ফ্র্যাকশন আছে যেখানে স্কয়ার রুট আছে যেমন একটা ফাংশন যদি এরকম হয় যে y = 1 / স্কয়ার রুট অফ x স্কয়ার - 16 দেখো তো এই ফাংশনটাতে কি ফ্র্যাকশনও আছে আবার স্কয়ার রুটও আছে তাহলে এখানে কয়টা জিনিস দুইটা জিনিস চিন্তা করা লাগবে একটা চিন্তা করা লাগবে কার জন্য আনডিফাইন্ড হয় আবার চিন্তা করা লাগবে কি কার কার জন্য কমপ্লেক্স হয় রাইট यस স্যার তাহলে প্রথমে একটু চেক করি আনডিফাইন্ড কাদের জন্য হচ্ছে আমি একটু নাম্বার লাইনটা ড্র করে নেই প্লাস দেখো এখানে আনডিফাইন্ড কার জন্য হয় প্লাস কোন কারণে আছে প্লাস মাইনাস 4 স্যার প্লাস মাইনাস 4 স্যার তাহলে মাইনাস 4 এবং প্লাস 4 এর জন্য যেহেতু আনডিফাইন্ড তারা অ্যাকসেপ্টেবল না এই জন্য আমি বোল্ড করি নাই হ্যাঁ অ্যাকসেপ্টেবল না না এটা এটা কেন অ্যাকসেপ্টেবল না কারণ তাদের জন্য আনডিফাইন্ড এখন দেখি কাদের জন্য কমপ্লেক্স হয় যে
x এর কোন ভ্যালুটা বসালে y কমপ্লেক্স নাম্বার হয়ে যায় কমপ্লেক্স তো অ্যাকসেপ্টেবল স্যার মাইনাস 3 দেখেন তো এই 4 এবং 3 থেকে প্লাস 3 স্যার দেখেন 4 এবং মাইনাস 4 এর মাঝখানে যত সংখ্যাই বসান না কেন কমপ্লেক্স হয়ে যায় কিনা কমপ্লেক্স হয় স্যার কমপ্লেক্স মাইনাস 3 বসান অনেকে মাইনাস 3 মনে করেন আমি মাইনাস 3 বলছি না কারণ 4 থেকে ছোট কে ধরে নেন 3.99 আপনি দুটো নিতে পারছেন না ফোর নিলে কি হয়ে যায় আনডিফাইন ছোট যারা যেমন দেখেন আপনি 4 এর বড় যে কোনো একটা সংখ্যা নেন পাই 5 কে স্কয়ার করলে 25 হয় 25 মাইনাস 16 মানে 9 রুট করেন 3 আসবে 1/3 আবার মাইনাস 4 থেকে ছোট নেন অ্যাকসেপ্টেবল তাহলে এই ফাংশনের জন্য ডোমেইনটা হবে কি ডোমেইন হবে r মাইনাস মাইনাস 4 থেকে মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মাইনাস 4 9 অথবা এটাকে এভাবে লেখা যায় প্লাস ইন 4 থেকে মাইনাস 4 কি থার্ড ব্র্যাকেট হবে না জি হ্যাঁ মাইনাস 4 যাবে না এটাকে এভাবে লেখা যায় জি স্যার ঠিক আছে রিয়েল নাম্বার থেকে বাদ দিবেন কি 4 মাইনাস 4 সহ মাঝখানের ভ্যালু না রাইট यस এখন এখানে থার্ড ব্র্যাকেট কেন হবে ম্যাডাম এটা তো ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ মাইনাস 4 তো অ্যাকসেপ্টেবল না তাই না স্যার আমি সেকেন্ড লাইনে কথা বলতেছি ও না এটা থার্ড ব্র্যাকেট তাহলে ড্রপ ইয়া কি বুঝতে পেরেছেন ডোমেইন ডোমেইন यस স্যার বুঝতে পেরেছেন জি স্যার এভারেশন রেঞ্জ জি স্যার এবার দেখেন রেঞ্জে ভগ্নাংশ থাকার কারণে কি ওয়াই এর ভ্যালু কখনো জিরো হবে না রাইট ক্যান ইউ হিয়ার মি জি স্যার তাহলে কি হইতে পারে অনেকে আবার বলতে পারেন স্যার এটা কি 1/ এত হয়ে যায় কিনা না আপনি দেখেন আপনি ফ্র্যাকশন গুলো বসাই দেখেন জিরোর খুব কাছাকাছি একটা সংখ্যা আসতে পারে ওয়াই জিরোর খুব কাছাকাছি সংখ্যা একটা ওয়াই আসতে পারে ঠিক আছে তবে নেগেটিভ কখনো আসবে না এবং জিরো কখনো আসবে আমি কি বুঝতে পেরেছি yes sir so now I am going to discuss about two different function one is even function the another one is odd function জানেন আপনারা নাম শুনেছেন কিনা আগে শোনার কথা হয়তো বা বাংলাতে কি বলে আমি জানি না জোর বিজোর ফাংশন কিনা জানি না even odd So, even function a function y equals to f of x is said to be even if f of minus x equals to f of x যে কোন একটা ফাংশন যদি এই কন্ডিশনটা মেনে চলে যে এই কন্ডিশনটা যদি মেনে চলে কোন একটা ফাংশন তাহলে সেই ফাংশনটাকে বলা হয় ইভেন ফাংশন
এখানে ইভেন মানে কিন্তু ওই যে জোর বেজোর এরকম কিছু না, জাস্ট একটা নাম, হ্যাঁ ইজ জাস্ট এ নেম ইভেন ফাংশন। যদি এই কন্ডিশন কোন একটা ফাংশন স্যাটিসফাই করে তাহলে সেটা ইভেন ফাংশন। আর ইভেন ফাংশন অড ফাংশনটা এই কোর্সের সাথে তো আছেই, তার পাশাপাশি ইভেন ফাংশন এবং অড ফাংশন সম্বন্ধে যদি আপনাদের ধারণা না থাকে, আপনার থার্ড সেমিস্টারে ফুরিয়ার অ্যানালাইসিস আছে একটা টপিক কোর্স, ফুরিয়ার সিরিজ, সেখানে আপনারা যদি এই ফাংশনটা না চিনেন তাহলে ওই ফুরিয়ার সিরিজ বোঝাটা টাফ। ইভেন ফাংশনের বাংলা কি স্যার? এখন আপনি, আমি তো বলছি বাংলা কি জোর ফাংশন কিনা আমি জানি না, এগুলো বিটকুটে বাংলা হতে পারে, ইভেন ফাংশন হিসেবে জানেন, ঠিক আছে? আর ম্যাথামেটিক্যাল টার্ম তো সাইন্টিফিক অনেক টার্মেরই, বাংলাটা সুন্দর বাংলা হয় না। আর আপনারা নিশ্চয়ই বুঝেন যে অক্ষর অনুবাদ করলে আসলে অনুবাদের কিছুই থাকে না। হ্যাঁ স্যার, তো আপনাদের ইংলিশ ভার্সনের কেউ আছেন কিনা জানি না, ইংলিশ ভার্সনের? Yes sir, yes sir. ইংলিশ মিডিয়াম না ইংলিশ ভার্সন? আছে স্যার। Yes sir. ইংলিশ ভার্সনে ফিজিক্স আমি এরকম, আমি ওয়ান্স আপন এ টাইম কিছু টিউশনই করাতাম ইউনিভার্সিটি লাইফে, ইভেন এখনো ভার্চুয়ালি আছে কয়েকটা, মানে কয়েকটা বলতে ওই যে ইয়ার মধ্যে আর কি আসা না, যে খুব পরিচিতের মধ্যে না করা যাচ্ছে না এরকম। তো ইংলিশ ভার্সনের বইগুলাতে হচ্ছে কিরকম যে আপনার কিছু কিছু জিনিস অক্ষর অনুবাদ করেছে, ফিজিক্স কেমিস্ট্রিতে অক্ষর অনুবাদ তো বুঝেন, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট। জি জি স্যার। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার কারণে আসলে আসলে মিনিংটাই হয় না ইয়ার, খুব বাজে শোনায় ওই শব্দগুলো যেগুলো বাংলা করা হয়েছে ইংলিশ থেকে। ইভেন আমি ওই যে ফিজিক্স আমার মনে আছে, এখন এড করেছি কিনা জানি না, আমি পড়াতাম ওই যে ভেক্টরের চ্যাপ্টারে এ ক্রস বি যখন পড়াতাম, যে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইটা, তাই না? ইটার দিক কেমন, ইটার দিক নির্ধারণ হয় হচ্ছে রাইট হ্যান্ডেড স্ক্রু রুল অনুসারে, ডান হাতের স্ক্রু নিয়মে। তো বাংলা মিডিয়ামের বইতে ডান হাতের স্ক্রু নিয়ম ছিল, কিন্তু ইংলিশ ভার্সনের বইটাতে ওরা কি ট্রান্সলেট করতে কষ্ট হয়েছে কিনা আমি জানি না, শাহজাহান তপন বা ইসাকের বইতে ওই সময় এটা ছিল না, এরকম অনেক কিছু জাস্ট ট্রান্সলেট করার অজুহাতে হয়তো বাদ দিয়ে দিত যে এটা বাদ, কিন্তু পরীক্ষাতে তো আসতো। অক্ষর অনুবাদ করলে সত্যিকারের মিনিংটা থাকে না, ঠিক আছে? আবার এটা উল্টাও হয়েছে কিছু কিছু ফিজিক্স এর রাইটার, আপনার ওই যে ফিজিক্স এর ইংলিশ কোন রাইটারের বই থেকে উনি অনুবাদ করে লিখেছেন, যার কারণে মিনিংলেস হয়ে গেছে জিনিসটা। কারণ হওয়া উচিত ভাবানুবাদ, হ্যাঁ কি বুঝাতে চেয়েছেন আমি আমার মতো বুঝিয়ে দিলাম, এরকম। এগুলো তো ম্যাথামেটিক্যাল টার্ম, ওগুলো কি ওরকম প্রমিত বাংলা মানে আশা করাটা উচিত হবে না আরকি। হ্যাঁ সেজন্যই বলছিলাম আমরা বাংলিশ পড়বো, আমার দ্বারা চাইলেও অনেক টার্মের আমি চাইলেও বাংলা বলতে পারবো না, এর মানে এই না কিন্তু আমি বাংলা জানি না, বাংলা বুঝি না, সেটা না কিন্তু। আবার হয়তো আপনারা বাংলা বিরোধী আমাকে ভাবতেও পারেন, নিশ্চয়ই আমার কথা, নিশ্চয়ই আমার কথা শুনে আপনাদের এটা চিন্তা করার কোনো কারণ নেই, নিশ্চয়ই আমি কথা যে কথাগুলো বলছি চেষ্টা করছি প্রমিত বাংলায় কথা বলার, রাইট? মানে শব্দ যে শব্দগুলো কমপক্ষে আমি বলি, উচ্চারণের কথা বলেন বা অবশ্যই। এবং আমার স্যার, আপনি ডিবেটিং ক্লাবে অ্যাডভাইজার ছিলেন স্যার, আমরা কিভাবে জয়েন করতে পারি ডিবেটিং ক্লাবে স্যার, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি অ্যাডভাইজার ছিলাম না, আছি রানিং আজকে গত স্যার গত না, সেটা হচ্ছে আপনারা আপাতত হচ্ছে আমাদের সাথে ওই যে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, হ্যাঁ লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব সার্চ দিলে পাবেন একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে আপনারা আপাতত যুক্ত হন, ওইখানে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আসে। আর আমাদের কমিটিও বেশি দিন হয়নি, নতুন একটা কমিটি আসছে আগের কমিটির বিদায়ে, তো ওরা অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, কোনো ঘোষণা দিবে নতুনদের উদ্দেশ্যে আর কি, তখন তাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে, ঠিক আছে? আমাদের উইকলি সেশন হয়, বিভিন্ন ওয়ার্কশপ হয়, উইকলি সেশন সাপ্তাহিক অধিবেশন হয়। সো আর এখন তো ওই মানে পুরো বিশ্ব অস্থিতিশীল অবস্থার কারণে, বৈশ্বিক এই মহামারীর কারণে হয়তো আমরা একটু স্থবির হয়ে আছি, কারণ আগে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হতো, ডিবেট কম্পিটিশন, ডিবেট ফেস্ট গুলা, ইভেন আমরা অনেক রম্য বিতর্ক করি শিক্ষক ভার্সেস ছাত্রছাত্রী, মানে অনেক মজা হয়। আমরা কি পাবো সেই মজা যদি প্রকৃতি, যদি পৃথিবী যদি আগের অবস্থায় ফিরে যায় অন ক্যাম্পাসে গেলে? অবশ্যই পাবেন, কেন পাবেন না? আমাদের ক্যাম্পাসে অডিটোরিয়াম মানে আমাদের গ্যালারি রুম আছে, প্রোগ্রাম করার জন্য যথেষ্ট স্পেস আছে, সুযোগ আছে। আপনারা কমপক্ষে কিছু জিনিস মানে ইয়ে করার মতো আছে, যে প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে যে একটা মেইন ক্যাম্পাস, সুন্দর একটা মেইন ক্যাম্পাস যেখানে আপনার হল রুম আছে,
আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট স্পেস আছে, খেলাধুলার সুযোগ আছে, এটা অসাধারণ শহীদ মিনার আছে, হয়তো ইন ফিউচার হলও হতে পারে, আমাদের প্রচুর জায়গা আছে, মানে ক্যাম্পাসের পাশে প্রচুর জায়গা আছে যেগুলোতে ইন ফিউচার হয়তো ছেলেদের হল মেয়েদের হল হতে পারে, সময় সাপেক্ষ। মানে এটা নিশ্চিত যে আপনি যে আগে একটা পাবলিক আর প্রাইভেট যে একটা বৈষম্য একটা মূলক একটা কথাবার্তা চলত, সেটা থেকেও কমপক্ষে আপনারা মুক্তি আছেন এই জন্য, কারণ আপনারা ওই সরকারি বিশ্ববিদ্যালয়ের ফ্লেভারই পাবেন, যে আপনাদের নিজস্ব বাস আছে, ইউনিভার্সিটির নিজস্ব বাসে ট্রান্সপোর্টে যাবেন, আসবেন, আড্ডা হবে, মানে সবকিছু ওইখানে টং। আগে তো মনে করেন শহরে যখন ছিল একটা মার্কেট, শপিং মল, এখন তো আর সেটা না, এটা নিজস্ব ক্যাম্পাস, নিজের ক্যাম্পাস। সো কোন একটা ফাংশন যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশনটাকে বলা হয় ইভেন্ট। আমরা একটু দুই একটা এক্সাম্পল একটু দেখি ইভেন্ট ফাংশনের। ফর এক্সাম্পল, যে কোনো একটা ফাংশন যদি এরকম হয় যে y = f of x which = say x to the power 4, this is the function of x, তাহলে এটা কি ইভেন্ট কিনা সেটা একটু আমরা চেক করতে চাই। তাহলে দেখেন ইভেন্ট চেক করতে গেলে আপনাকে দেখাতে হবে কি যে f of minus x = কি হওয়া লাগবে, f of x হওয়া লাগবে। সো দিস ইজ দ্য কন্ডিশন। সো আমরা যদি এখানে f of x টাকে যদি আমরা minus x দ্বারা রিপ্লেস করি, তাহলে এখানেও কি করতে হবে, x টাকে minus x দ্বারা রিপ্লেস করতে হবে, তাই না? সো ইট শুড বি minus x টু দ্য পাওয়ার 4 4। আর আপনারা নিশ্চয়ই জানেন যে minus এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয় সে অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়, তাই না? প্লাস আমরা নিশ্চিত ভাবে বলতে পারি দিস ইজ ইভেন। ওকে, আই ওয়ান্ট টু গিভ অ্যানাদার এক্সাম্পল, সে কজ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, যদি আমি এটা লিখতে, আচ্ছা একটু মিনিট, y equals to f of x equals to cos x. তাহলে দেখেন এখানে যদি আমরা f of minus x যদি বের করতে চাই তাহলে cos minus x, তাই না? এখন আপনারা সেটা জানেন কিনা, cos এবং sec এর ক্ষেত্রে যে minus থাকলে সেটা প্লাস হয়ে যায় অ্যাঙ্গেলে। জি স্যার, জি স্যার, স্যার, জি স্যার, বিকজ সে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে আপনার নিশ্চয়ই কোয়াড্রেন্ট সিস্টেম সম্বন্ধে একটু ধারণা আছে মনে হয়। জি স্যার, জি স্যার। যাই হোক, এভাবে মনে না রাখতে বললো, মনে রাখেন cos এবং sec minus কে খেয়ে ফেলে, ঠিক আছে? যে minus থাকলে সে plus হয়ে যায়, আর বাকিরা কি করে বাইরে নিয়ে আসে, minus টা বাইরে চলে আসবে বাকিদের ক্ষেত্রে, সামনে চলে। তাহলে cos minus x যে কথা, cos x নিশ্চয় কি কথা, so which cos টা কথা, yes sir। তাহলে নিশ্চিত ভাবে এই ফাংশনটা কি ইভেন ফাংশন, রাইট? ইভেন ফাংশন। এখন আমরা একটু অড ফাংশনের ডেফিনিশনটা নিয়ে কথা বলি, এবং দুইটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন অড, এ ফাংশন y = f of x is said to be, এগুলো আপনাদের ভাষায় লিখতে পারেন, কন্ডিশনটা তো দিতে হবে আর কি, is called, is said to be, এগুলো একই কথা। হ্যাঁ, is said to be odd if f of minus x equals to minus f of x, just আগেটার সাথে পার্থক্য কি, just একটা নেগেটিভ সাইন বাইরে চলে আসে, রাইট? যদি একটা নেগেটিভ সাইন বাইরে চলে আসে তাহলে সেই ফাংশনটাকে বলা হবে অড ফাংশন। অড ফাংশন, ফর এক্সাম্পল আপনারা চাইলে চেক করতে পারেন যে y = f of x which = x³, সে আরেকটা ফাংশন যদি এরকম হয় y = f of x sin x বা cos x, ঠিক না, একটা দেন sin x, তাহলে দেখেন তো এইগুলো অড হয় কিনা। জি স্যার, এটা অড হবে, দেখেন দিস ইজ অড, কারণ f of minus x দিলে কি হয়, minus x cube একটা minus সামনে আসবে, আবার এখানেও কি হবে, minus sin x হবে, f of minus x equals to minus x cube এখন একটা প্রশ্ন আসতে পারে স্যার, ইভেন না হলে কি অড, অড না হলে কি ইভেন,
আর নাম্বারও তো এরকমই জানতাম নাকি নাম্বারে ইভেন নাম্বার নতুবা অড নাম্বার নাকি এভারি তো নাই জি না স্যার অড নতুবা ইভেন কিন্তু না ফাংশনে কিন্তু ব্যাপারটা এরকম সরি এরকম হবে না স্যার এরকম হবে না কারণ নাম্বার নাম্বারের ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু ফাংশনের ক্ষেত্রে জাস্ট দুইটা নাম এটা হচ্ছে দুইটা জাস্ট নাম ইভেন না হলেই অড হবে বা অড না হলেই ইভেন হবে সেটা ট্রু না ফর এক্সাম্পল ছোট একটা উদাহরণ দিয়ে দিই যে যেটা ইভেন না অড না দেখেন y = 3x + 2x + 1 সে তাহলে দ্যাট ইজ y = মানে কি যে এটাই তো f(x) তাই না তাহলে f(x) = যদি 2x + 1 হয় তাহলে f of minus x দেখেন তো কি হয় minus 2x দেখেন তাই দেখি কোনো ভাবে f(x) লেখা যাবে বা minus f(x) না স্যার তাহলে কি সেই ইভেন না জিরো ইজ অ্যান ইভেন নাম্বার even number yes even number er definition ki chilo bolen definition to sir ei to amader to orinatok gula hocche ei to shunen amader somoshya ami apnader prothom class e bolchilam amar jodi mone hoy je school level e amader somoshya hocche amra onushilonir onko korchi right কিন্তু এর পিছনে যে সংজ্ঞা ডেফিনেশন গুলো নিয়ে আমি কতটুকু আলোচনা করেছেন স্যাররা আমি জানি না ইভেন নাম্বার কোনটা ইভেন নাম্বার হচ্ছে যদি কোনো নাম্বারকে আপনি 2 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার যদি 0 হয় কোন সংখ্যাকে 2 দ্বারা ডিভাইড করলে ভাগশেষ যদি শূন্য হয় ভাগফল ডাজন্ট ম্যাটার ভাগশেষ যদি শূন্য হয় আর যদি শূন্য না হয় যদি ভাগশেষ 1 হয় তাহলে সেটা অড নাম্বার মানে জিনিসটা এরকম যে কোন সংখ্যাকে আপনি যদি 2 দ্বারা ডিভাইড করেন তার যদি রিমাইন্ডার যদি 0 হয় রিমাইন্ডারকে এভাবে লিখি আমরা হ্যাঁ ইকুয়াল দিয়ে এটা মানে হচ্ছে রিমাইন্ডার মানে ভাগশেষ যদি ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ইভেন আর যদি কোন সংখ্যাকে যদি 2 দ্বারা ডিভাইড করেছেন আর রিমাইন্ডার হচ্ছে 1 তাহলে সেটা হচ্ছে অড তাহলে আবার আসেন 0 কি একটা সংখ্যা তাকে 2 দ্বারা ডিভাইড করেন ডিভাইড করলে ভাগফল নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই ভাগফল নিয়ে কোনো আপত্তি নেই ভাগশেষ কি হয় রিমাইন্ডারটা কি সেটা বলো নাকি 1 0 0 না 1 0 0 মানে 0 হলে কি হওয়া উচিত ইভেন ইভেন নাম্বার মানে 1 হলে না আমরা অড বলতাম 1 তো হচ্ছে না তাহলে নিশ্চিত বলে 0 ইজ এ ক্লিয়ারলি অ্যান ইভেন নাম্বার আমরা এরকম অনেক কিছু আমরা জানি না যে প্রাইম নাম্বারের সংজ্ঞা কেউ পারেন আমি জানি আপনারা এই আনসারটাই দিবেন এই আনসারটার সাথে একটা শব্দ অ্যাড করতে মানে এক ছোট্ট একটা লাইন অ্যাড করতে হবে যে হুইচ ইজ গ্রেটার দেন ওয়ান any number which is greater than 1 is divisible by itself only je ek theke boro je shongkha ke oi shongkha chhara onno kono shongkha chhara bhag jane takei maulik shongkha bole tai na yes sir shorto hocche ki which is greater than 1 karon 1 kintu prime number na 2 theke prime number shuru hoy janen to seta yes yes sam janen na je bolte hobe je n number which is greater than 1 is divisible by itself only ঠিক আছে ডেফিনিশন হয়ে যাবে বললাম আমরা অনেক কিছু ভুল জানি মানে জানা আপনি করতে পারেন আপনাকে যদি বলি 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 12 বল লিখে দিতে পারবে কিভাবে বলে আপনি বলেন মূল জায়গাটা বলেন হয়তো অনেকেই বলবে কিন্তু হয়তো কিছুটা ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে যেমন জাস্ট একটু গ্যাপ নিচ্ছে এখানে এই ক্লাসটা যেমন দেখেন যদি এরকম হয় আপনারা কিভাবে লিখতেন 2 into x plus 1 equals to 0 লিখতেন না পরে লেনে কি লিখতেন লিখতেন কি না বলেন স্যার জি স্যার
আপনি কেন লিখতেন যে 2 দ্বারা ভাগ করে দিছি তাহলে x + 1 = 0 তাই না আচ্ছা এই তো নাকি অন্য কোনো লজিক আছে নো স্যার বাট আমার লজিক হচ্ছে এটা না আমার লজিক হচ্ছে দেখেন আপনি লিখলে যখন এই आंसर আসবে আমি লিখলো এটাই লিখব কিন্তু আমি কিন্তু ওই লজিকই লিখব না আমি লিখব যে সিন্স 2 is not equals to 0 তাহলে নিশ্চিত এটা 0 কারণ এই যে দেখেন এই দুইটার গুণফল শূন্য হবে এটা দ্বারা কি বোঝায় যে এই দুইটা টার্মের গুণ করলে গুণফলটা শূন্য তাই না এই দুইটার গুণ সমান শূন্য মানে তো এটাই বোঝায় যে দুইটাকে গুণ করলে যেন গুণফলটা শূন্য হয় তাহলে দুইটা টার্মকে মাল্টিপ্লাই করলে কখন জিরো হয় যদি দুইটার যখন একটা জিরো হয় অথবা দুইটাই যদি জিরো হয় রাইট তাহলে এখন বলেন এই দুইটা টার্মের মধ্যে 2 কি কখনো জিরো হওয়া সম্ভব আপনি বলছেন দুই দ্বারা ভাগ করে দিয়ে পরে লেনে লিখছেন আমি বলছি সেটা না লজিক সেটা না লজিক হচ্ছে দুইটা গুণফল তখনই শূন্য হয় যদি যেকোনো একটা অথবা দুইটাই শূন্য হয় যেহেতু টু কখনোই শূন্য হওয়া সম্ভব না তাহলে নিশ্চিত ভাবে x plus 1 আমি কি বুঝতে পেরেছি জি স্যার এই জানাগুলো ভুল হতে পারে মানে রেজাল্ট সঠিক আছে আমি নিশ্চিত রেজাল্ট সঠিক আছে কিন্তু আপনি রেজাল্ট তো সঠিক লিখছেন কিন্তু হয়তো জানাটা ভুল এটা আমাদের ব্যর্থতা আমি জানি না আমাদের উচিত হচ্ছে টিচিং লাইনে আপে আমার কাছে মনে হয় প্রাইমারি হাই স্কুলে সবচেয়ে ভালো ভালো শিক্ষকদেরকে পাঠানো উচিত মানে বাছাই করে করে এবং ইভেন ইভেন ইউনিভার্সিটি শিক্ষকদের সমপরিমাণ স্যালারি তাদেরকে দেওয়া উচিত তাহলে এখানে ভালো ভালো ছেলেরা যাবে ইউনিভার্সিটি লেভেলে যে ধরনের ফ্যাসিলিটি দেয় একদম ওরকম ফ্যাসিলিটি আর দেখেন আমি আপনাকে পড়াচ্ছি কি আপনি একটা পর্যায়ে আসছেন আপনাকে পড়াচ্ছি কিন্তু ওনারা একেবারে ছোট হাতে গড়ে দেওয়া তো ওই গড়াটা যদি সুন্দর হয় তাহলে অসাধারণ কিছু হওয়ার কথা তাই না কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে আপনি আবার প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন এই শ্রেণীটাই সবচেয়ে বেশি অবহেলিত ঠিক আছে মানে আমাদের এক্সপেকটেশন হচ্ছে আবার এরকম আমি আপনি দেখবেন যে সমালোচনা সবচেয়ে বেশি হয় কয়েকটা শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনী আমলা তারা যদি কোনো মানে অথবা নায়ক নায়িকার যদি কোনো কিছু হয়ে যায় একটা স্ক্যান্ডাল মানে আমি স্ক্যান্ডালের কথা বলছি আর হচ্ছে শিক্ষকদের জিনিসগুলো পাবলিক খুব খায় যার মধ্যে শিক্ষকদের কাছে হচ্ছে কি এরকম ওই যে কি একটা ফার্নিচারের অ্যাড চলে না এখন দামে কম মানে ভালো হ্যাঁ এটা এরকম যে আপনি খরচ করবে কম খরচ করবেন কম এক্সপেকটেশন আপনার খুব বেশি আর বুঝছেন না এক্সপেকটেশনটা শিক্ষকদের কাছ থেকে খুব বেশি কিন্তু লগ্নিটা খুব কম খুবই অবহেলিত অনেক পর্যায়ে আমি স্কুল পর্যায়ে আমি জানি খুবই মানে আসলে হয়তো আপনারাও হয়তো অনেকে জানেন না আপনিও যে প্রতিষ্ঠান থেকে পড়ে আসছেন যে আপনারা তো হয়তো জানেন যে শিক্ষক আপনার ওই শিক্ষকরা যে ওনারা আসলে কিভাবে জানেন এটা উনিই জানেন যে উনি কিভাবে লাইফ ট্রিট করেন কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু ওনারা কখনোই বুঝতে দেন না দিয়েছেন কি আপনার কোনো স্যার আমি নিশ্চিত স্টুডেন্টদের সাথে সবসময় কিন্তু সোসাইটি বলেন তারপরে সরকারের কথা বলেন ঠিক আছে সরকারের একার পক্ষে তো সবকিছু করা সম্ভব না সবার তারপরও আমার কাছে মনে হয় এই জিনিসটাকে ঢেলে সাজানো উচিত বিশ্বের অন্যান্য দেশের দিকে যান ইন্ডিয়া বা অন্যান্য দেশ আমাদের পার্শ্ববর্তী দেশেও যান ইন্ডিয়াতে আমি যতটুকু জানি প্রাথমিক শিক্ষক যারা আছে প্রাথমিক পর্যায়ের প্রাইমারি এডুকেশনে যারা আছে ওদের মনে হয় 25,000 রুপি মনে হয় স্টার্টিং স্যালারি ওজন 25,000 রুপি কিন্তু ওদের অনেক ওদের দেশের পয়েন্ট অফ ভিউতে যাই হোক আপনারা আমরা আমরা বিলিভ করি একটা জিনিস আপনারা যখন দেশের বা সমাজের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসবেন এই সমাজ হয়তো একসময় পরিবর্তন তো হবেই আমি আশাবাদী এক সমান পরিবর্তনে সবকিছু পরিবর্তন হবে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে তাই না আর অ্যাটেন্ডেন্স মানে আপনারা দেন নাই রেকর্ডিং অপশন চালু দিলেই বলছিলাম যে অ্যাটেন্ডেন্স দিতে হবে স্যার মেসেজে দিছি স্যার আমার উদ্দেশ্যে পাঠিয়ে দেন তাহলে সেটা চলে আসবে
এই যে সাইমা ম্যাডাম শুধু 39 লিখলে হবে না শুধু 39 লিখলে হবে আপনার আইডি নাম্বার তো 39 না আমি অ্যাজ পার আই নো আর আমি যেটা বলছিলাম পরে সময় করে একদম দু চারজন করে পরিচয় হয়ে যাবো ঠিক আছে মানে এখানে অনলাইনে বিশেষ করে আমার এই 40 জন 38 জনের সাথে পরিচয় হতে গেলে আমার এক ক্লাস চলে যাবে পরিচয় জি স্যার আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যদি কখনো পথে ঘাটে যদি কখনো পথে দেখা হয় এবং সালাম দিলে যদি না চিনার ভান করি মন খারাপ করবেন না হ্যাঁ অনেক স্টুডেন্টরা মন খারাপ করে যে স্যারকে আমি স্যার কিছু বললাম আসলে দেখেন চিনাটা সম্ভব না এটা বুঝেন আপনারা অনলাইনে দেখে এক দুইবার ছবি দেখে তো মনে রাখাটা সম্ভব না জি স্যার না এটা খারাপ লাগে আমি জানি যে আপনি একজনকে সালাম দিয়েছেন খুব ইয়া থেকে হয়তো উনি রেসপন্স করেছেন কিন্তু যেভাবে আপনি আশা করেছেন এভাবে রেসপন্স করেন নাই তখন মন খারাপ হবে যে আমি স্যারকে দিয়ে দিলাম স্যার এই অ্যাটেন্ডেন্স তো এখন আবার বেশি চলে আসছে 48টা অ্যাটেন্ডেন্স কিভাবে হলো বলুন তো 48 আপনারা স্টুডেন্ট হলে 45 এটাই স্যার আমি দুইবার দিয়ে দিয়েছি স্যার আমি অ্যাক্সিডেন্টালি দুইবার দিয়ে দিয়েছি স্যার সেম স্যার আমিও আমি অ্যাক্সিডেন্টালি না অ্যাকচুয়ালি স্যার আমি না বুঝে দুইবার দিয়েছি ইচ্ছা করে ভুল করছো না সমস্যা নেই মানে আমাকে উদ্দেশ্য করলে তো আমি পাবো এগুলাম দিলে পাবো কিন্তু অবশ্যই ক্লাসের সময় বন্ধুকে মানে মেসেজ চালাচালি করাটা উচিত না তাই না জি স্যার আর আমার কাছে মনে হয় যাদের নেটওয়ার্ক ভালো উচিত হবে সিরিয়াসলি যদি সম্ভব হয় ভিডিওটা অন করে টেবিলে বসে ক্লাসটা করে আমি নিশ্চিত উপকৃত হবে ঠিক আছে ভিডিও অন রাখলে কি আপনার মধ্যে একটা মনোযোগ এভাবেই আসবে জি স্যার ঠিক আছে আর টেবিলে যখন বসবেন লিখার একটা টেন্ডেন্সি হবে আপনি দেখেন ম্যাথমেটিক্স আপনি লিখে লিখে করলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে মানে একবার প্র্যাকটিস হয়ে গেল তো যাই হোক আগামী ক্লাসে মিন্স আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার দেখা হবে জুমে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম